বিটা মুর্শিদাবাদে সেখানে কি পরিস্থিতি মুর্শিদাবাদে আমি দেখাবো আপনাদেরকে বহরমপুরে সেখানে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় সিপিআই কর্মী সমর্থকেরা মুর্শিদাবাদে ছবি দেখুন আপনারা এই মুহূর্তে সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা বহরমপুরে কাজ যত সেখানে দুর্দমান একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন সেই ছবি অবাধ ধর্ষণ ও হত্যা এবং আর্যিকারে দুষ্কৃতি তাণ্ডবের প্রতিবাদ বিভিন্ন জায়গায় রাজ্যে বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল এসইউসিআই এর কোথাও মিছিলে বাধা তো কোথাও আবার কর্মী সমর্থকেরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদিকে বহরমপুর মুর্শিদাবাদের বহরমপুরের ছবি দেখাচ্ছি অপরদিকে তুফানগঞ্জ কোচবিহারের ছবিটা দেখুন সেখানেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কর্মী সমর্থকদের দেখুন দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে অভয়া ধর্ষণ এবং হত্যা এর পাশাপাশি আরজি করে দুষ্কৃতি তাণ্ডবের প্রতিবাদ তারই প্রতিবাদে আজ 12 ঘন্টার বন্ধের ডাক এসইউসিআই এর কোচবিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তাদেরকে কার্যত টেনে হিচড়ে তোলা হচ্ছে এই মুহূর্তে তিনটে উইন্ডোর মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরছি বহরমপুরে সেখানে তুমুল উত্তেজনা এর পাশাপাশি তুফানগঞ্জে কর্মী সমর্থকদের টানতে টানতে হিচড়াতে হিচড়াতে নিয়ে যাচ্ছে পুলিশ জলপাইগুড়িতেও সেখানে বন্ধকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় যারা কর্মী সমর্থকেরা ছিলেন যারা মিছিলে শামিল হয়েছিলেন তাদেরকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যাচ্ছে পুলিশ তিনটে উইন্ডোর মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে জলপাইগুড়ি ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে জলপাইগুড়িতে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন একবার জলপাইগুড়ির ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জলপাইগুড়িতে বন্ধকে কেন্দ্র করে কার্যত উত্তেজনা জলপাইগুড়িতে এসইউসিআই কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের দেখুন একবার কিভাবে কর্মী তিনি রাস্তায় শুয়ে পড়েছেন তিনি বলছেন যে এই প্রতিবাদে শামিল হয়েছেন তারা বিক্ষোভ করছেন কিছুতেই তারা সরবেন না তবে পুলিশ টানতে টানতে হিচড়তে হিচড়তে নিয়ে যাচ্ছে আন্দোলনে পুলিশ কেন পুলিশ তোমায় পুলিশ তোমায় আর এবারে আপনাদেরকে দেখাবো মেদিনীপুরের ছবি মেদিনীপুরে সেখানেও এসইউসিআই এর বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা বন্ধ ঘিরে উত্তেজনা মেদিনীপুরে পুলিশের সঙ্গে বচসা এসইউসিআই এর সমর্থকদের মেদিনীপুরের কলেজ গেটে উত্তেজনা এসইউসিআই এর সমর্থকদের সঙ্গে বচসা পুলিশের দেখতেই পাচ্ছেন আপনারা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মেদিনীপুরে সেখানে কলেজ গেটে কর্মী সমর্থক এসইউসিআই এর তাদের সঙ্গে বচসা পুলিশের মিছিলে বাধা দেওয়ার একটা অভিযোগ উঠে আসছে এবং তাকে কেন্দ্র করে রীতিমত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে মেদিনীপুরে আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দুটো ছবি দেখাচ্ছি মেদিনীপুরে সেখানে বন্ধকে কেন্দ্র করে কার্যত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে অপরদিকে বেলদার ছবিটা দেখুন পুলিশের সঙ্গে এসইউসিআই যারা সমর্থকেরা রয়েছেন তাদের রীতিমতো বচসা দুটো ছবি ফার্স্ট অন এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায় আরজি করে অভয়াকে ধর্ষণ খুন এবং ভাঙচুরের প্রতিবাদ সেই প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করছেন এসইউসিআই কর্মী সমর্থকেরা এবং সেই মিছিলকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত পরিস্থিতি দিকে দিকে মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে পুলিশের বিরুদ্ধে এই মুহূর্তে মেদিনীপুরের দুটো ছবি দেখাচ্ছে একদিকে মেদিনীপুরের ছবি দেখতে পাচ্ছেন সেখানে বন্ধকে কেন্দ্র করে কার্যত উত্তেজনা অপরদিকে বেলদার ছবিটা দেখুন বেলদাতে সেখানে পুলিশ এবং
সেখানে ধুন্ধুমার পরিস্থিতি, অপরদিকে জলপাইগুড়িতে সেখানেও বন্ধকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর এস, রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে আসবো তার কাছে। সুবীর, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? কল্পিতা, এই মুহূর্তে কিন্তু জেলা আদালতের যে গেট, সেই গেট কিন্তু ফাঁকা করে দিয়েছে পুলিশ, এবং দেখো বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে জাস্ট অল্প সময় আগে কিন্তু এসিসিআই কর্মীরা এই ঠিক গেট, এই যে জেলা আদালত, এই জেলা আদালতের গেটের সামনেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং এখানে বিচারপতি বা বিচারকদের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু আটকে দেওয়া হয়েছিল, এবং সেই গাড়ি আটকানোকে কেন্দ্র করেই কিন্তু পুলিশের সাথে ব্যাপক বচসা হয় এই এসিসিআই কর্মীদের, এবং পুলিশ কিন্তু টেনে হিঁচড়ে তাদেরকে প্রিজন ভ্যানে তোলে এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে অ্যারেস্ট করা হয়েছে, জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। এবং এই খবরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এই মুহূর্তে দেখো এখানে আমার আদালত গেটের সামনে আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, প্রচুর পুলিশ এখনও মোতায়েন রয়েছেন, রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে আইসি কোতোয়ালি প্রত্যেকেই রয়েছেন, এবং আরও যেন পরবর্তীতে যেন আর কোনো পিকেটার্স এখানে না আসতে পারে বা বিক্ষোভ দেখাতে না পারে এমনটাই কিন্তু তারা এখানে অ্যাসিওর করছেন। এবং আমি একবার শহরের রাস্তাটা দেখাতে বলবো, দেখো শহরের রাস্তায় কিছু টোটো রিক্সে চলছে ঠিকই, কিন্তু দোকানপাট কিন্তু সম্পূর্ণ বন্ধ। এই আর্জিকর ঘটনার প্রতিবাদে কিন্তু শহরের যে ব্যবসায়ীরা তারা কিন্তু এই বন্ধের সমর্থনে পথে নেমেছেন বা সমর্থন করেছেন এমনটা কিন্তু দাবি বন্ধ সমর্থককারীদের। আর্জিকর হাসপাতালে অভয়াকে ধর্ষণ করে খুন এবং তারপর ইমার্জেন্সি বিভাগে দুষ্কৃতী তাণ্ডব, এই গোটা ঘটনায় উত্তাল এই মুহূর্তে গোটা দেশ। সরব হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলিও। এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব যে গোটা হাসপাতালের গেট, ইমার্জেন্সি গেট বা যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চের সামনে যে গেট, সেই গেটে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, মহিলা পুলিশ মোতায়েন রয়েছে, গার্ডরেল দিয়ে, বড় বড় ব্যারিকেড দিয়ে এই গোটা জায়গাটা ঘিরে ফেলা হয়েছে। ঠিক রাস্তার এপাশে যে জায়গাটা রয়েছে সেই জায়গাতেও কিন্তু এই মুহূর্তে গার্ডরেল দিয়ে ঘুরে ফেলা হয়েছে, এবং এরই পাশাপাশি এখানে একটি অস্থায়ী পুলিশ কিয়স্ক তৈরি করা হয়েছে। আর্জিকর থেকে শ্যামবাজারের মধ্যেই আজ রাজনৈতিক দলের একাধিক কর্মসূচি রয়েছে, সেই জায়গা থেকে আরও যদি প্রয়োজন পড়ে তাহলে বাড়তি সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় মোহিত ছেটের সঙ্গে রুমকি দে, রিপাবলিক বাংলা, কলকাতা।